আমরা পিতামাতার প্রতি যে আদবগুলি রয়েছে সেগুলি আমরা 12টি পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি জানলো যে এই লোক তার পিতামাতা নয় অথচ তাকেই তার পিতামাতা হিসেবে পরিচয় দিল, তার জন্য জান্নাত হারাম। জিহাদ করার চেয়েও মায়ের সেবা করা বা পিতামাতার সেবা করাটা এটা আর অত্যধিক গুরুত্বপূর্ণ। পিতামাতা কোনো কারণে যদি, সেটা যদি অন্যায় বিষয় হয়, তারা যদি বদদোয়া করে তাহলে বদদোয়াটা লেগে যাবে। এই জন্য আমরা পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আদবের ধারাবাহিক অনুষ্ঠান। আজকের পর্ব পিতামাতার প্রতি আদব। পিতামাতা আমাদের জন্য পৃথিবীতে আসার অন্যতম মাধ্যম, বলা যায় এটা এক অনন্য মাধ্যম। বর্তমান পৃথিবীতে স্বাভাবিকভাবে মানুষের জন্ম হয় পিতামাতার মাধ্যমে। পিতামাতা ছাড়া পৃথিবীতে জন্মগ্রহণ করার বিকল্প কোনো পথ পদ্ধতি নেই। সুতরাং এজন্য আমরা বলবো যে পৃথিবীতে মানুষের স্বাভাবিক জন্মের একমাত্র মাধ্যম হচ্ছে পিতামাতা। সুতরাং পিতামাতার প্রতি আমাদের কী কর্তব্য, কী করণীয়, কী আদব থাকা দরকার, সেই বিষয়টি আমাদের জানা একান্তই আবশ্যক। আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা পিতামাতার প্রতি কী আদব আমাদের আছে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। শুধু জীবদ্দশায় নয়, বরং মৃত্যুর পরেও একজন পিতামাতার প্রতি সন্তানের কী কর্তব্য হতে পারে, পিতামাতার প্রতি সন্তান কী দায়িত্ব পালন করবে এবং তার প্রতি আসলে আদবটা কী হবে, এই বিষয়গুলি আমরা অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, যেহেতু এটা একটা জীবন ঘনিষ্ঠ বিষয় এবং পিতামাতা ছাড়া পরকালীন জীবনে জান্নাতে যাওয়াটাও আমাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে পড়বে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে তিনি উল্লেখ করেছেন। সুতরাং আমরা তাদের প্রতি যে আমাদের আদব হওয়া দরকার, তাদের প্রতি আমাদের যে কর্তব্য হওয়া দরকার, সেই কর্তব্যের বিষয়গুলি, সেই আদবের বিষয়গুলি আমাদের অবশ্যই জানতে হবে। আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাব। সম্মানিত দর্শক, পিতামাতার প্রতি গুরুত্বের বিষয়টি উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার সাথে অন্য কাউকে শরীক করো না। তোমরা পিতামাতার প্রতি সদাচরণ করো। আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তার সাথে অন্য কিছুকে শরীক করো না, আর পিতামাতার সাথে সদাচরণ করো। সূরা নিসা 36 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি তার ইবাদতের সাথে যুক্ত করেছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর ইবাদতের পরপরই পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আমরা পিতামাতার প্রতি যে আদবগুলি রয়েছে সেগুলি আমরা 12টি পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথম পয়েন্টে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই, পিতামাতার শুকরিয়া আদায় করা। দেখুন, এই পৃথিবীতে পিতামাতা হচ্ছে আমাদের পৃথিবীতে আসা একমাত্র মাধ্যম। এই পৃথিবীতে পিতামাতাই হচ্ছে আমাদের আগমনের একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তিনি বলছেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদাচরণের। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং 2 বছরে তাকে দুধ পান করিয়েছে। সুতরাং আমার ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আর আমার দিকেই তোমার প্রত্যাবর্তন। সূরা লোকমান 14 নম্বর আয়াত। অনুরূপভাবে পিতামাতার গুরুত্বের বিষয়টি উল্লেখ করে আদি হাদিসে এসেছে, আবু বরদা রাহিমাহুল্লাহ বলেন, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। ইয়ামানের এক ব্যক্তি তার মাকে পিঠে বহন করে বাইতুল্লাহর তওয়াফ করছিল এবং সে বলছিল, আমি তার জন্য অনুগত উট তুল্য এবং তার পাদানিতে আঘাতপ্রাপ্ত হলেও আমি নির্বেগে তা সহ্য করি। অতঃপর সে ইবনে ওমরকে বলল, হে ইবনে ওমর, আমি আমার মাতার প্রতিদান দিতে পেরেছি বলে কি আপনি মনে করেন? তখন তিনি বললেন, না, তার একটি দীর্ঘ নিঃশ্বাসের প্রতিদানও হয়নি। আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 11, সনদ সহি। অতএব আমরা বুঝতে পারি পিতামাতার প্রতিদান কিংবা পিতামাতার কষ্টের কাফারা আদায় করা, প্রায়শ্চিত্ত করা কতটা কঠিন। এমনকি বলা যায় যে পিতামাতার কষ্টের প্রায়শ্চিত্ত করা বা তার প্রতিদান দেওয়া আদৌ সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাদের সাথে নম্র ভাষায় কথা বলা এবং তাদেরকে আদবের সাথে আহ্বান করা বা তাদেরকে ডাকা। আল্লাহ বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা।
আর তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদাচরণ করবে, যদি তাদের কেউ একজন অথবা তাদের উভয়ে তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের প্রতি বিরক্ত হয়ে তুমি উহ শব্দটি উচ্চারণ করো না এবং তাদেরকে তুমি ধমক দিও না, বরং তাদের প্রতি বিনয়ের বাহু নম্র করে দিবে। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে নম্রভাবে কথা বলার, এমনকি তাদের প্রতি বিরক্ত হয়ে কোনো কারণে বিরক্ত হয়ে উফ শব্দটি উচ্চারণ করতে আল্লাহ নিষেধ করেছেন, এমনকি তাদের সাথে বিনীতভাবে কথা বলার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তাই আলাইসা ইবনে মায়াস বলেন, আমি যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলাম, আমি কিছু পাপ কাজ করে বসি যা আমার মতে কবিরা গুনাহের সামিল ছিল। আমি বিষয়টি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন, সেটা কি? আমি বললাম, এই এই ব্যাপার। তিনি বললেন, এগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয়, বরং কবিরা গুনাহ হচ্ছে 9টি। 1. আল্লাহর সাথে শরীক করা, 2. মানুষ হত্যা করা, 3. জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 4. সতী সাধবী নারীর প্রতি জিনাহের মিথ্যা অপবাদ আরোপ করা, 5. সুদ খাওয়া, 6. এতিমের মাল আত্মসাৎ করা, 7. মসজিদে ধর্মদ্রোহী কাজ করা, 8. ধর্ম নিয়ে উপহাস করা, 9. সন্তানের অসদাচরণ যা পিতামাতার কান্নার কারণ হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ, আমি তা চাই। তিনি বললেন, তোমার পিতামাতাকে জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বললেন, আল্লাহর শপথ, তুমি তো আর সাথে নম্র ভাষায় কথা বলবে এবং ভরণ পোষণ করবে, তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো। আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 8, সনদ সহিহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে 9 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো এই সন্তানের এমন অসদাচরণ যার কারণে পিতামাতা কান্না বিজড়িত অশ্রুসিক্ত হন এবং যার কারণে পিতামাতা সীমাহীন কষ্ট লাভ করেন। সমাজে এমন মানুষের অভাব নাই যারা বিভিন্ন কারণে অথবা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য কখনো পিতামাতাকে তারা মারধর পর্যন্ত করে। এমনকি আমরা কিছুদিন পূর্বেই দেখলাম যে ঐশী তার নিজের চাহিদা পূরণ করার জন্য পিতামাতার কাছে থেকে যখন তার কাঙ্ক্ষিত জিনিস পায়নি তখন সে নিজেই পিতামাতাকে হত্যা করে ফেলল। সুতরাং এ ধরনের আচরণ অবশ্যই পরকালীন জীবনে মুক্তি পাওয়ার নয়, বরং এ ধরনের আচরণ পরিহার করে পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। সর্বোপরি পিতামাতার সাথে আমাদেরকে সদাচরণ করতে হবে, নম্রভাবে তাদের সাথে কথা বলতে হবে। 3 নম্বর বিষয় হলো পিতামাতার অনুমতি ব্যতিরেকে কোনো জায়গায় সফর না করা, এমনকি কোনো বিদেশে গমন করা হোক বা দেশের কোনো জায়গায় যাতায়াত করা হোক, যেখানেই হোক না কেন পিতামাতার অনুমতি ব্যতীত সেখানে গমন না করা। কারণ পিতামাতা সবসময় সন্তানকে স্নেহের দৃষ্টিতে দেখেন, যখন তার অনুপস্থিতি তারা উপলব্ধি করবেন তখন তারা মনে মনে কষ্ট পাবেন। সেজন্য যেখানেই আমরা যাই না কেন সেখানে যাওয়ার আগে পিতামাতার অনুমতি নেওয়াটা প্রয়োজন। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে তার কাছে জিহাদে গমনের জন্য অনুমতি প্রার্থনা করল। ফাকালা আহাইয়ুন ওয়ালিদাইকা, তোমার পিতামাতা কি জীবিত আছেন? ক্বালা নাআম, ক্বালা ফাফীহিমা ফাজাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে, তাদের সেবা যত্নের মাধ্যমে তার মধ্যেই তুমি জিহাদ করো বা সেখানেই তুমি প্রচেষ্টা ব্যয় করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 3004, মুসলিম হাদিস নাম্বার 2549। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উপরে অগ্রাধিকার দিলেন যে পিতামাতার সেবা শুশ্রূষা করা। এমনকি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই লোকটাকে বললেন যে তুমি তোমার পিতামাতার সেবাটাকে আবশ্যিক করে নাও এবং সেখানেই তুমি তোমার জান্নাত তালাশ করো। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হিজরত ও জিহাদে অংশগ্রহণ করার জন্য অনুমতি চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতার কোনো একজন কি জীবিত আছেন? সে তখন বলল, হ্যাঁ রাসূল, হ্যাঁ আল্লাহ রাসূল, বরং তাদের দুইজনে জীবিত আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাবতাকিল আজরা মিন আল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রতিদান চাও? ক্বালা নাআম, সেই লোকটা বলল যে হ্যাঁ আল্লাহ রাসূল আমি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফারজিয় ইলা ওয়ালিদাইকা ফা আহসিন সাহিবাতাহুমা, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং তাদের সাথে তুমি উত্তম রূপে তাদের সাহচর্য করো বা তাদের সাথে সদাচরণ করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 2549 এবং মিশকাত হাদিস নম্বর 3817। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জিহাদ এবং হিজরতের উপরেও তার পিতামাতার সাথে সদাচরণ করার এবং তাদের সাথে থাকার জন্য তিনি তাকে নির্দেশ দিলেন। সুতরাং এখানে বোঝা যায় যে জিহাদ এবং হিজরতের চেয়েও পিতামাতার সাথে সদাচরণ করাটা জরুরি। চার নম্বর বিষয় হলো রাগারাগি বা অভিমান করে পিতামাতার সম্মুখীন না হওয়া। রাগের বশে বা অভিমানের বশে অথবা ক্রোধ অবস্থায় পিতামাতার সাথে তাদের সম্মুখীন না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার দোয়া সর্বাবস্থায় কবুল হয়। অনুরূপভাবে অন্যান্য মানুষের দোয়াও কবুল হয়, যেমন সফরকারী এবং সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়। বিশেষত পিতামাতার দোয়াটা কবুল হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনটি দোয়া হচ্ছে কবুলযোগ্য। লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই যে নিঃসন্দেহে তিনজনের দোয়া কবুল হয়ে থাকে। দাওয়াতুল ওয়ালেদে, পিতার দোয়া, দাওয়াতুল মুসাফিরে ওয়া দাওয়াতুল মাজলুম, মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া। সুতরাং পিতামাতা কোনো কারণে রাগান্বিত হয়ে তারা যদি বদ্দোয়াও করে তাহলে তাদের দোয়াটা কবুল হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব পিতামাতার সাথে কখনো রাগান্বিত হয়ে দোয়া না করার, পিতামাতার সাথে কখনো রাগান্বিত হয়ে তাদের সাথে আচরণ না করার, রাগান্বিত মুখে বা ক্রোধপ্রদ মুখে তাদের সম্মুখীন না হওয়ার, বরং আমরা হাস্যোজ্জ্বল মুখে বা স্বাভাবিকভাবে স্বাভাবিক আচরণে তাদের সামনাসামনি আমরা হওয়ার চেষ্টা করব। এমনকি আমরা বনি ইসরায়েলের ওই আবেদ ব্যক্তির কথা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে জুরাইস, সে আল্লাহর ইবাদত করত। একদিন সে সালাতরত অবস্থায় ছিল, তার মা এসে তাকে ডাকলেন। কিন্তু জুরাইস চিন্তা করলো, হে আল্লাহ, আমার সালাত একদিকে, আমার মা ডাকছেন আর একদিকে, আমি কি সালাত ছেড়ে দেবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দেবো? সে তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে সালাতেই রত হলো। অতঃপর তার মা তার ইবাদত গৃহে আসলেন এবং এসে তার জন্য এই বদ্দোয়া করলেন যে আল্লাহ, তুমি জোরায়েসকে প্রতি তার মুখ না দেখিয়ে তুমি তাকে মৃত্যু দিও না। এর কিছুদিন পরে তখন এক পতিতা মহিলা এসে জোরায়েসকে তার সাথে ব্যভিচার করার জন্য উদ্বুদ্ধ করলো, কিন্তু জোরায়েস তাকে অস্বীকার করলো। তখন সে গিয়ে এক রাখালের সাথে তার এই কুবাসনা চরিতার্থ করে, অতঃপর সে গর্ভবতী হয়। কিছুদিন পরে তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, অতঃপর সেই এলাকায় বলে বেড়ায় যেটা হচ্ছে জোরাইজের সন্তান। তখন এলাকার লোকজন এসে জোরাইজের ইবাদতখানা ভেঙে গুড়িয়ে দেয়। জোরাইজ তখন দুরাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর সেই ছেলেকে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার পিতা কে? তখন সে বললো, আমার পিতা হচ্ছে ওই রাখাল। লোকেরা যখন জানলো যে এই মহিলার সন্তান, তার পেটের সন্তান হচ্ছে ওই রাখাল, তখন তারা তাদের ভুল বুঝতে পারলো এবং জোরাইজের কাছে এসে তারা ক্ষমা চাইলো। তারা তাকে বলল যে আমরা তোমার ইবাদত ঘাটি স্বর্ণ দিয়ে তৈরি করে দিই। তখন জোরাইস বললেন যে না, বরং তোমরা আমার ইবাদত ঘাটি, আমার এই ইবাদতখানাটি তোমরা মাটি দিয়ে পূর্বের মতো তৈরি করে দাও। তারা ওইভাবে পূর্বের মতো তৈরি করে দিলেন। সুতরাং বোঝা যায় যেহেতু এখানে জোরাইজের কোনো দোষ ছিল না, কারণ তিনি ছিলেন সলাতে আর একদিকে তার মা ডাকছিল, তিনি কি করবেন এটা তিনি বুঝতে পারছিলেন না, ফলে তিনি সালাতটাকে অগ্রাধিকার দিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যেহেতু মশগুল হয়েছি সুতরাং আমি ইবাদতটা চালিয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেননি। মা যখন তার বিরুদ্ধে বদ্দোয়া করেন তখন এই বদ্দোয়াটাই তার উপরে কার্যকর হয়ে যায়। অর্থাৎ এই পতিতার এই যে মানে অপবাদ, মিথ্যা অপবাদ তার উপরে আরোপিত হয়, সে পতিতার মুখোমুখি হয়, মায়ের দোয়া এখানে কার্যকর হয়ে যায়। সুতরাং এখানে আমরা বুঝতে পারি পিতামাতা কোনো কারণে যদি, সেটা যদি অন্যায় বিষয়ও হয়, তারা যদি বদ্দোয়া করে তাহলে বদ্দোয়াটা লেগে যাবে। এই জন্য আমরা পিতামাতার সাথে সবসময় হাস্যোজ্জ্বল ভাবে কথা বলবো এবং তাদের সাথে স্বাভাবিক অবস্থায় কথা বলবো, তাদের সাথে রাগান্বিত হয়ে কিংবা ক্রোধ অবস্থায় তাদের সাথে আমরা কথা বলবো না। এবং কোনো কারণে তারা রাগান্বিত হতে পারেন কিংবা মনে কষ্ট পেতে পারেন এমন কোনো কাজ আমরা তাদের সাথে করবো না, এটা আমাদের জন্য করণীয়।
পাঁচ নম্বর বিষয় হলো পিতামাতার সেবা করা। মুয়াবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাহিমাহুল্লাহ বলেন, তিনি তার পিতা জাহিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মেশনে তিনি বললেন যে আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার মা কি জীবিত আছেন? জাহিমা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আলজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি তোমার মায়ের সেবাকে আবশ্যক করে নাও, কারণ জান্নাত রয়েছে তার পায়ের নিকটে। তাহলে বোঝা যায় যে জিহাদ করার চেয়েও মায়ের সেবা করা বা পিতামাতার সেবা করাটা এটা আর অত্যধিক গুরুত্বপূর্ণ। বরং জিহাদের মাধ্যমে শাহাদাত লাভ করা যায় আর শাহাদাতের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার উপস্থিতিতে তাদের সেবা বাদ দিয়ে জিহাদে অংশগ্রহণ করাটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তাহলে বোঝা যায় যে পিতামাতার সেবা করাটা কতটা জরুরি। ছয় নম্বর বিষয় হলো পিতামাতার জন্য দোয়া করা, তাদের জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও। পিতামাতা মৃত্যুবরণ করলেও তাদের প্রতি আমাদের কর্তব্য বা তাদের প্রতি আমাদের আদব শেষ হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তুমি বলো যে হে আমার প্রতিপালক, তুমি তাদের প্রতি অনুরূপ দয়া করো, যারা শৈশবে তারা শৈশবে যেমনভাবে আমাদেরকে প্রতিপালন করেছেন। সূরা বনী ইসরাইল ২৪ নম্বর আয়াত। তাহলে পিতামাতা মৃত্যুবরণ করলেও তাদের জন্য দোয়া করা, তাদের কল্যাণ কামনা করা এবং তাদের মাগফিরাত কামনা করা আমাদের জন্য জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাদের সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, তিনটি ব্যতীত। একটা হলো সদাকায় জারিয়া বা প্রবাহমান দান, দ্বিতীয় হলো এমন এলেম যা মানুষকে উপকার দেয়, আবু এলমিন ইয়ন্তাফাউ বিহি, এমন এলেম যা মানুষকে উপকার দেয়, আবু আলাদিন সালেহিন ইয়াদুলাহু, অথবা এমন কোনো সৎসন্তান রেখে যাওয়া যে তার পিতামাতার জন্য দোয়া করে। তাহলে বোঝা যায় যে সৎসন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে, তার মৃত্যুর পরেও তাদের কল্যাণ কামনা করবে, কবর আজাব থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের জন্য পিতামাতার জন্য তারা দোয়া করবে। এমনকি সন্তানের দোয়ার কারণে পিতামাতার জান্নাতের স্তর উন্নীত হয়। একটি হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সৎবান্দার জন্য জান্নাতে তার মর্যাদার স্তরকে উন্নীত করবেন। ফায়াকুলু ইয়া রব্বি আন্না লি হাযা, তখন সে ব্যক্তি বলবে, হে আল্লাহ, এই মর্যাদা আমার কিভাবে হলো? ফায়াকুলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বি ইস্তিগফারে ওলাদিকা লাগা, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে। সহিহ মুসলিম ১৬৩১। তাহলে বোঝা যায় সন্তানের দোয়ার কারণে, সন্তানের ইস্তিগফারের কারণে পিতামাতার জন্য জান্নাতে তাদের মর্যাদার স্তরটা উন্নীত হয়। সুতরাং আমরা পিতামাতা মৃত্যুবরণ করলেও তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সপ্তম বিষয় হলো পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য দান সাদাকা করা, অর্থাৎ পিতামাতার মাগফিরাতের জন্য, তাদের জান্নাতে তাদের মর্যাদার স্তর বৃদ্ধির জন্য কিংবা জাহান্নাম থেকে মুক্তির জন্য তাদের জন্য দান সাদাকা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার মা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন, আমার বিশ্বাস তিনি যদি কথা বলতে পারতেন তাহলে তিনি সাদাকা করার কথা বলতেন, আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি তাহলে তিনি কি এর মাধ্যমে উপকৃত হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তিনি উপকৃত হবেন। সহিহ বুখারী হাদিস নম্বর ১৩৮৮। তাহলে বোঝা যায় এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সন্তান যদি পিতামাতার জন্য দান সাদাকা করে তাহলে পিতামাতা কবরে বসে তার দানের প্রতিদান তিনি পাবেন। এর দ্বারা বোঝা যায় সন্তান যদি পিতামাতার জন্য সাদাকা করে, দান করে, তাহলে পিতামাতা কবরে তার প্রতিদান পাবেন। পিতামাতার অবর্তমানে তাদের প্রিয়জন বা তাদের বন্ধুবান্ধবের সাথে সদাচরণ করা। একটু বর্ণনা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা অভিমুখে রওনা হতেন তখন তিনি উটে চড়তেন এবং তার সাথে একটা গাধা রাখতেন। যখন তিনি উটে চড়তে বিরক্ত বোধ করতেন তখন তিনি গাধার পিঠে চড়ে স্বস্তি লাভ করতেন এবং রোদ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মাথায় পাগড়ি পরতেন। তিনি মক্কায় গমনকালে জনৈক বেদুইনকে দেখলেন এবং তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি অমুকের ছেলে? সে বললে, হ্যাঁ, আমি অমুকের ছেলে।
তখন ইবনে ওমর তাকে বললেন যে তুমি এই গাধায় চড়ো এবং তাকে এই পাগড়িটাও তিনি ইবনে ওমরকে দিয়ে দিলেন। তার সাথীরা জিজ্ঞেস করলেন আপনি তো এই গাধার পিঠে চড়ে কিছুটা স্বস্তি লাভ করতেন এবং মাথায় আপনি পাগড়ি বাঁধতেন, এসব কিছু আপনি এই বেদুইনকে দিয়ে দিলেন? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আচরণ বা পিতামাতার সাথে সবচেয়ে সদাচরণ, উত্তম সদাচরণ হলো যে তাদের অবর্তমানে তাদের প্রিয়জনের সাথে সদাচরণ করা। আমার পিতা উমর রাদিয়াল্লাহু আনহু এর বন্ধু ছিল এই লোকটার পিতা, সুতরাং এজন্য আমি তাকে এই গাথাটা দান করলাম। তাহলে বোঝা যায় পিতামাতার অবর্তমানে তাদের বন্ধুবান্ধবের সাথে বা তাদের প্রিয়জনের সাথে সদাচরণ করাও এটা পিতামাতার সাথে সদাচরণের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো এবং এইভাবে আমরা পিতামাতার যারা প্রিয়জন ছিল বা যাদের বন্ধুবান্ধব ছিল তাদের সাথে আমরা সদাচরণ করব। বিশেষ করে পিতা মারা যাওয়ার পরে আমাদের যে চাচা রয়েছেন, মা মারা যাওয়ার পরে আমাদের যে খালারা রয়েছেন, এদের সাথে আমাদের মামারা রয়েছেন, তাদের সাথে আমাদের সদাচরণ করা উচিত। পিতার যেমন ভাই বোন থাকে অর্থাৎ চাচা ফুফু থাকে, ঠিক তেমনিভাবে মায়ের ও ভাই বোন যারা আছেন অর্থাৎ মামা খালা যারা আছেন তাদের সাথে সদাচরণ করা আমাদের জন্য জরুরি। নবম বিষয় হলো পিতামাতার মৃত্যুর পর তাদের কবর জিয়ারত করা। তাদের কবর জিয়ারত করার কারণে পিতামাতার কথা অন্তরে জাগরুক হয় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করার বিষয়টিও নিজেদের স্মরণে আসে। এজন্য তাদের মৃত্যুর পরে তাদের কবর জিয়ারত করা এটা আমাদের জন্য জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের কবর জিয়ারত করলেন, তিনি নিজে কাঁদলেন এবং তার পাশে যারা ছিল তাদেরকেও কাঁদালেন। অতঃপর তিনি বললেন ইস্তাজআন্তু রব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি আমার প্রতিপালকের নিকটে অনুমতি চেয়েছিলাম আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার, ফালাম ইউজানলি, কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি। ওয়াস্তাজআন্তুহু ফি আন আযুরা কবরহা, অতঃপর আমি তার নিকটে অনুমতি চাইলাম তার কবর জিয়ারত করার, ফা আজিন আলি, অতঃপর তিনি আমাকে কবর জিয়ারতের অনুমতি দিলেন। ফা জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, সুতরাং তোমরা কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আদামুল মুফরাদ হাদিস নাম্বার 44 সনদ সহিহ। তাহলে বোঝা যায় যে পিতামাতার মৃত্যুর পরে তাদের কবর জিয়ারত করা জরুরি, যাতে করে মৃত্যুর কথা যেমন স্মরণ হয় ঠিক তেমনিভাবে পিতামাতার কথাও স্মরণ হয় এবং তাদের জন্য দোয়ার বিষয়টি আমাদের মনে জাগ্রত হয়। সুতরাং এই জন্য পিতামাতার মৃত্যুর পরে আমরা তাদের জন্য দোয়া করবো, এটা অন্যতম আদব। সুতরাং তাদের মৃত্যুর পরে আমরা তাদের জন্য তাদের কবর জিয়ারত করব এবং কবর জিয়ারত করে তাদের কথা যেমন স্মরণ হবে ঠিক তেমনিভাবে তাদের দোয়া করার বিষয়টিও মনে অন্তরে জাগ্রত হবে। সুতরাং এই জন্য আমরা কবর জিয়ারত করব। দশম বিষয় হলো পিতামাতার নাম ধরে না ডাকা। অনেক সময় দেখা যায় মানুষ দৃষ্টতাবশত হোক অথবা খেলতামাশার কারণে হোক কিংবা হাসি ঠাট্টার কারণেই হোক আমাদের সমাজে পিতার নাম ধরে ডাকাটা এটা সমাজের লোকজন ভালো চোখে দেখে না, বরং একটা দৃষ্টিকটু। সেজন্য আমরা পিতামাতার নাম ধরে ডাকা থেকে বিরত থাকবো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এভাবে পিতামাতার নাম ধরে ডাকা থেকে নিষেধ করা হতো তাদের সম্মানের খাতিরে। এ মর্মে বর্ণিত আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুই ব্যক্তিকে দেখে একজনকে জিজ্ঞাসা করলেন ইনি তোমার কে? সে বলল তিনি আমার পিতা। আবু হুরায়রা বললেন তাকে নাম ধরে ডেকো না, তার আগে চলো না এবং তার সামনে বসো না। ওমর ইবনে জায়েদকে জিজ্ঞাসা করা হলো আপনার ছেলে আপনার সাথে কীরূপ সদাচরণ করে? তিনি বললেন আমি দিনে কখনো পথ চললে সে আমার পিছনে চলে, রাত্রে পথ চললে সে আমার সামনে চলে, আমি নিচে থাকলে সে কখনো ছাদে আরোহণ করে না। ওমর ইবনে জায়েদকে বলা হলো আপনার সন্তান আপনার সাথে কীরূপ সদাচরণ করে? তিনি বললেন আমি কখনো দিনে পথ চললে সে আমার পিছনে চলে, আমি রাত্রে পথ চললে সে আমার সামনে চলে, আমি নিচে থাকলে সে ছাদে আরোহণ করে না। সুতরাং বোঝা যায় পিতামাতার সাথে এইরূপ আদব বজায় রাখা, পিতামাতার সাথে এইরূপ শিষ্টাচার ও শালীনতা বজায় রাখা আমাদের জন্য জরুরি। আমরা চেষ্টা করব পিতামাতার সাথে অনুরূপভাবে ব্যবহার করার। দিনে পিতা ভ্রমণ করলে ছেলে তার সামনে চলে না, এজন্য যাতে করে মানুষ দেখে তাকে শিষ্টাচার বহির্ভূত মনে করে। রাত্রে সামনে চলে এই জন্য যাতে করে রাত্রে অতর্কিত কোনো বিপদ আসলে যাতে সেটা থেকে পিতাকে বাঁচানো যায়, তাকে রক্ষা করা যায়। আবার পিতা নিচে থাকলে সে কখনো ছাদে চড়ে না, এজন্য যাতে করে পিতামাতার অসম্মান না হয়। সুতরাং এই জন্য আমরা এইভাবে খেয়াল করব
যে সমস্ত কাজগুলি পিতামাতার অসম্মানের কারণ সেগুলি যেন আমাদের দ্বারা কখনো সংগঠিত না হয়। এগারোতম বিষয় হলো নিজ পিতামাতা বাদ দিয়ে অন্যকে পিতামাতা হিসাবে পরিচয় না দেওয়া। আমাদের সমাজে এমন দেখা যায় যে অনেক সময় অনেক নিঃসন্তান দম্পতি থাকেন, তারা নিজেদের কোনো ভাতিজা অথবা ভাগ্নি অথবা ভাগিনা ভাতিজাকে দত্তক নিয়ে থাকে এবং তারা নিজেরা তার যাবতীয় খরচ বহন করে থাকে এবং এই ছেলে মনে করে যে তারাই তার পিতামাতা। অনেক সময় বড় হওয়ার পর পিতামাতার আসল পরিচয় জেনেও সে নিজের পরিচয় নিজের পিতামাতার পরিচয় গোপন করে তাদের পরিচয়ই বড় হয়, কখনো সম্পদ লাভের আশায় কিংবা কখনো না জানার কারণে। এইসব আদৌ ঠিক নয়, এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমার পিতামাতাকে অস্বীকার করো না। ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কুফরুন, যে ব্যক্তি তার পিতামাতাকে অস্বীকার করলো, যে ব্যক্তি তার পিতাকে অস্বীকার করলো সেটা হলো কুফরি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6778। সুতরাং আমরা এই হাদিসের প্রতি খেয়াল রাখবো, আমরা যে কারণেই হোক নিজের পিতামাতার পরিচয় জানার পরে আমরা কখনো নিজের পিতামাতার পরিচয় গোপন করে অন্যকে পিতামাতা হিসেবে গ্রহণ করব না কিংবা তাদের পরিচয় আমরা পরিচিত হব না। এই মর্মে আরেকটা বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিদ্দা ইলা গাইরি আবিহি ওহুয়া ইয়ালামু আন্নাহু গাইরু আবিহি, যে ব্যক্তি জেনে শুনে সে অন্যকে তার পিতা দাবি করে, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য জান্নাত হারাম। অর্থাৎ যে ব্যক্তি জানলো যে এই লোক তার পিতামাতা নয় অথচ তাকেই তার পিতামাতা হিসেবে পরিচয় দিল, তার জন্য জান্নাত হারাম, অর্থাৎ সে জান্নাতে কখনো প্রবেশ করবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6766। সুতরাং আমরা অন্যকে পিতামাতা হিসেবে পরিচয় দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবো, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। বারোতম বিষয় হলো তাদেরকে গালি দেওয়া থেকে বিরত থাকা। পিতামাতাকে গালি দেওয়া কিংবা তাদেরকে গালি দেওয়া হয় এমন কোনো কারণ, এমন কোনো কাজ, এমন কোনো উপকরণ উপায় সৃষ্টি করা থেকে আমরা বিরত থাকবো। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল কাবায়ের শাতমুর রজলে ওয়ালিদাইহি, বড় গুনাহ হলো কবিরা গুনাহ হলো কোনো ব্যক্তির তার পিতামাতাকে গালি দেওয়া। কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমুর রাজুল ওয়ালিদাইহি, হে আল্লাহর রাসূল, কোনো লোক কি তার পিতামাতাকে গালি দেয়? কালা নাম, তিনি বললেন, হ্যাঁ, ইয়াসুব্বু আবার রাজুলে ফায়াসুব্বু আবাহু ওয়াসুব্বু উম্মুহু ফায়াসুব্বু উম্মুহু, কোনো ব্যক্তি অপরের পিতামাতা পিতাকে গালি দেয় তখন সেও এই গালিতে তার পিতাকে গালি দেয়, আবার কেউ তার মাতাকে গালি দেয় তখন অন্য এই গালিতে তার মাতাকে গালি দেয়। এভাবে পিতামাতাকে গালি দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। সুতরাং পিতামাতাকে গালি দেওয়া উপকরণ তৈরি হয় এমন কোনো কাজ থেকে আমরা বিরত থাকব, অর্থাৎ যে কাজ করলে মানুষ তার পিতামাতাকে তুলে গালি দেয়, যে কাজ করলে তার পিতামাতার বিষয়টা চলে আসে, সুতরাং সেই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। অনেক সময় সমাজের লোক ছেলের অপকর্মের কারণে বলে থাকে যে অমুকের ছেলেটা এই কাজ করেছে, তাহলে দেখা যায় আবদুল্লাহর ছেলে এই কাজটা করেছে, তাহলে আবদুল্লাহর এখানে মান সম্মানের প্রশ্ন এসে দাঁড়ায় এবং এটা তার অসম্মানের কারণ। ঠিক অনুরূপভাবে ছেলের এমন কোনো কাজ যে কারণে অনেক সময় তার পিতাকেও গালি দিয়ে বসে, সুতরাং আমরা এই ধরনের পিতামাতাকে গালি দেওয়া হয় এই ধরনের কোনো কাজ করা থেকে আমরা বিরত থাকবো। অতএব সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ পর্যন্ত পিতামাতার সাথে আমাদের যে আদব, আমাদের যে শিষ্টাচার, এই বিষয়গুলি আমরা আলোচনা করলাম। আমরা চেষ্টা করব পিতামাতার সাথে এই আদবগুলি, এই শিষ্টাচারগুলি বজায় রাখতে, যাতে করে ইহকালীন জীবন আমাদের সুন্দর হয় এবং পরকালীন জীবন আমাদের জন্য কল্যাণময় হয়। সুপ্রিয় দর্শক, মানব জীবনের এই আদবের বিষয়গুলি জানার জন্য, শিষ্টাচার শালীনতার এই বিষয়গুলি জানার জন্য আপনি ইসলামী আদব বইটি সংগ্রহ করে পড়তে পারেন। এই বইটিতে 177টা আদবের কথা উল্লেখ করা আছে। বিভিন্ন বিষয়ে মানুষের স্বাধীনতা শিষ্টাচার কী হবে সেই বিষয়গুলি দলিল সহকারে আলোচনা করা আছে। কোরআন এবং হাদিস থেকে এর তথ্যসূত্র সহ গুরুত্বপূর্ণ এই বইটি প্রণীত হয়েছে। আপনারা শালীনতা শিষ্টাচারের বিষয়গুলি জানার জন্য বইটি সংগ্রহ করে পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই আদব এবং শিষ্টাচারগুলি বজায় রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।